আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের আসুস প্রাইম J3355 LC এটি নিয়ে, এই এই মাদার বোর্ডটি নিয়ে কয়েকটি কথা বলবো। তা আপনারা আশা করি 2 মিনিট ধরেই থাকবেন আমার সাথে। প্রথমে যেটি বলতে হচ্ছে, এটি প্রাইস খুবই অল্প আর আমি এটি ব্যবহার করতেছি। এটির কিছু সমস্যাও আছে, কিছু সুবিধাও আছে। যেমন এটিতে আমি উইন্ডোজ 7 সেট আপ দিতে পারতেছি না। আর আপনারা যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে নিচে জানাবেন। আমার মেইন যেই মোহাম্মদ ফয়সাল অরিজিনাল চ্যানেল, সেটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে দেখানো নামটি লিখে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। সেই চ্যানেলের নিচে, যে কোনো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনার সমস্যার। আর আমি আমার মনিটর যেহেতু অনেক আগের, তারপরেও আমি কিন্তু উইন্ডোজ 7 সেট আপ দেওয়ার পরে আমার উইন্ডোজটি রিসেটও হচ্ছে না এবং অনও হচ্ছে না। এখন যদি আমি 10 দিই তাহলেই হয়ে যাবে। আর যদি আপনাদের অন্য কোনো সমস্যা, বায়োসের সমস্যা থাকে, তাহলে কমেন্টে জানাবেন। বায়োসের বিভিন্ন প্রবলেম থাকে, সেগুলো আমি প্রায় সব সম্বন্ধেই প্রায় জানি, কমেন্টে জানাতে পারেন। অথবা আর ওই চ্যানেল মোহাম্মদ ফয়সাল, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওইটার কমেন্টে জানাবেন, ওইটাতেই আমি সবসময় থাকি। এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে 10 সেট আপ দিবেন আসুস ডেস্কটপে J533IC এই মডেলে কিভাবে উইন্ডোজ সেট আপ দিবেন। আমার কিন্তু 7 সেট আপ দেওয়ার চেষ্টা করেছি অনেকবারই, কিন্তু কাজ হয় না। এটাতে 7 সাপোর্ট করবে না, এটাই মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আর আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন, সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার 70 সেট আপ দেওয়ার পর এরকম প্রবলেম আসছে, তাহলে আপনার 70 সেট আপ দিবেন না, 10ই সেট আপ দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।